ঈদের ছুটি ও তাপদাহের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর আগামীকাল খুলছে স্কুল কলেজ। তবে শ্রেণী কার্যক্রম কিছুটা সীমিত করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে শনিবার প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকবে। সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলবে। তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি। সেই সঙ্গে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে, জানিয়েছে মন্ত্রণালয়।